হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্ডিয়া। আমি আজকে চলে আসছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া, এবং ইন্ডিয়া বর্ডার ক্রস করে এখন আমি আছি ইন্ডিয়ার বনগাঁ রেল স্টেশনে। আপনি জানেন যে ইন্ডিয়াতে রেল সার্ভিসটা অনেক ভালো অন্যান্য সার্ভিসের চেয়ে। তো চলুন আজকে আমি এই বনগাঁ রেল স্টেশন থেকে যাব শান্তিপুর। তো আমাকে এখান থেকে ট্রেন ধরতে হবে। তো চলুন দেখি আমার ট্রেনের টাইমটা কখন এবং ট্রেনের টিকিট মূল্য কত। চলুন। কোথায় যাবো? 15 টাকা। ট্রেন আসছে, ট্রেন কটায় আমি যাবো? তো দিদি, শান্তিপুর কত? 15 টাকা। শান্তিপুর এখন ট্রেন আছে? একটা। শান্তিপুর যাওয়ার ট্রেনের টিকিট কেটেছি, এখন শান্তিপুর জন্য ওয়েট করছি। এটাই শান্তিপুর ট্রেন? ট্রেন চলে আসছে আমাদের শান্তিপুর যাওয়ার যে ট্রেনটা, আমার 2 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, এই ট্রেনে উঠবো। 2 নম্বর যাবো হচ্ছে রানাঘাট, রানাঘাট থেকে যাবো শান্তিপুর। আমার যেতে সময় লাগবে হয়তো 1 থেকে 15 ঘন্টা, দেন তারপর আমরা শান্তিপুর যাবো। এই হচ্ছে শান্তিপুর ট্রেন। আমাদের ট্রেনটা চলে আসছে অলরেডি, আমরা ট্রেনে উঠলাম। এই হচ্ছে ট্রেন। কিন্তু আজকে এই ট্রেনটা এখান থেকে আবার ব্যাক করবো হচ্ছে আপনার রানাঘাট হয়ে শান্তিপুর। তো আমরা রানাঘাট নামবো, রানাঘাট থেকে আবার যাবো শান্তিপুরে। হ্যাঁ, আমাদের ট্রেনটা ছেড়েছে, দেখতে পাচ্ছেন ট্রেন চলছে। আসলে ইন্ডিয়াতে এসে যেটা দেখলাম যে এই ইন্ডিয়ার ট্রেনগুলো এত রাইট টাইমে তারা তাদের সার্ভিসটা পে করে থাকে। আমি যেটা জেনেছি যে এখানে এই ট্রেনের টাইম ছিল 2:45 এবং রাইট টাইমে সেই ট্রেনটা এসেছে। তো যাই হোক, আসলে অনেক কিছু ভাববার বিষয় আছে, যেমন ট্রেন খুব দ্রুত গতিতে চলছে এবং দেখতেই পাচ্ছেন ট্রেনের চারপাশে সবুজ শস্য গাছ লাগানো আছে। অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেল লাইনের পাশে যে জমিগুলো আছে সেখানে কিন্তু কোনো ফাঁকা জমি আমি দেখতে পাচ্ছি না, এবং রেল লাইনের পাশ দিয়ে কিন্তু সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছি, যেটা হলুদ সর্ষে ক্ষেত, এবং তার পাশ দিয়ে কিন্তু ধান ক্ষেত দেখা যাচ্ছে। আসলে এখন শীত সময়, তো এখন সবজি চাষটা বেশি হয়, এবং আমার এইটা দেখে ভালো লাগলো যে আসলে ইন্ডিয়াতে যে পরিমাণ ল্যান্ড রয়েছে এবং সেই ল্যান্ডগুলো কোনো অবস্থায় তারা ফাঁকা রাখেননি। ফাঁকা না রাখার ফলে তারা যে পরিমাণ শস্য তারা উৎপাদন করে থাকে, এবং এই শস্যগুলো কিন্তু তারা বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে, যা সত্যি আসলে অনেকটাই চিন্তার বিষয়। কারণ যে যত বেশি খাদ্য উৎপাদন করা সম্ভব সেই দেশ বা সেই রাষ্ট্র তত বেশি স্বয়ংসম্পূর্ণ হবে। তো আমি এখন যাচ্ছি আর বনগাঁ রেল স্টেশন থেকে রানাঘাট হয়ে শান্তিপুর। আর এখানে আর একটা বিষয় খুব ভালো লাগলো যে ইন্ডিয়ার রেল সেবা, অর্থাৎ তারা সঠিক সময়ে, এখানে ট্রেন টাইম ছিল 2:45 এবং সঠিক সময় কিন্তু ট্রেনে ট্রেনটা এসেছে স্টেশনে, এবং আমরা কিন্তু যারা রানাঘাট শান্তিপুর যাব তারা কিন্তু ট্রেনে আমরা উঠতে পেরেছি। এবং এখানে কিন্তু আর একটা বিষয় যে এখানকার দূরত্ব অনুযায়ী ভাড়া কিন্তু খুবই কম। কারণ আমি বনগাঁ থেকে যাব শান্তিপুর, আমার ভাড়া লেগেছে 15 রুপি, অর্থাৎ বাংলা টাকা হচ্ছে 25 টাকার মতো হবে বা 23 টাকা। তো যাই হোক, এখানে কিন্তু দূরত্ব সময় লাগবে প্রায় 1 ঘন্টার উপরে। তো এই অনেক দূরত্ব কিন্তু টাকার পরিমাণ খুবই কম, এটা খুবই একটা ভালো বিষয়। আর আমি চলে এসেছি প্রায় রানাঘাট হয়ে শান্তিপুর রেল স্টেশনের কাছাকাছি। আমাকে এই শান্তিপুর রেল স্টেশন নেমে আমাকে যেতে হবে আমার গন্তব্যে। তো আসলে এই ফার্স্ট টাইম আমি ইন্ডিয়াতে ট্রেন ভ্রমণ করে আমার খুব ভালো লাগলো, এবং এখানকার সার্ভিসটা খুব চমৎকার। তো ঠিক আছে, পরবর্তী আরেকটি ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।